বাংলাদেশের আইন আদালত না বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা তাদের কবজা নিয়ে গেছে তো কোনো প্রতিষ্ঠানেই এখন জনগণের কল্যাণে আর কাজ করতেছে না নির্বাচনকে সামনে রেখে তারা আমাদের যত ক্যান্ডিডেট হতে পারে এগুলোকে ধরে নিয়ে যাচ্ছিলো একটা একটা করে আমাদের আন্দোলন শুধু তো ম্যাডামের মুক্তি না এখন ম্যাডামের মুক্তিটাকে আমরা সামনে নিয়ে আসছি বিকজ আমরা মনে করি অত্যাচার নির্বিচার জুলুম এগুলির মাত্রা এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে এগুলি এখন বাংলাদেশের প্রতিটি লোককে ক্ষতিগ্রস্ত করতেছে এক দু নম্বরের লোক ক্ষমাতাসিনা ক্ষমতাসীনরা যখন বলে আপনারা আদালতে যান তখন ঠিক আছে আদালতে যাওয়াই উচিত কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই আদালত সম্পূর্ণভাবে করায়ত্ত এই সরকার কর্তৃক যেটাকে অর্থনৈতিক ভাষা আপনি বলতে পারেন ক্যাপচার মানে তাদের কবজা নিয়ে গেছে এটা শুধু বাংলাদেশের আইন আদালত না বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা তাদের কবজা নিয়ে গেছে তো কোনো প্রতিষ্ঠানেই এখন জনগণের কল্যাণে আর কাজ করতেছে না এটা শুধু মুসলিমীয় কিছু লোকের কল্যাণে তাদের স্বার্থ উদ্ধারে এবং তাদেরকে বেনিফিট দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলো এখন কাজ করতেছে সেটা আপনার বাংলাদেশের পার্লামেন্ট বলেন সেটা আপনি বাংলাদেশের আইন আদালত বলেন সেটা আপনার যে কোনো সংস্থা আপনার নাম নেন প্রতিটি দুদক সব প্রতিটি সংস্থা এখন সরকারের কবজায় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম কেউ কেউ হয়তো বলতে চাইছেন যে আমরা অক্টোবর টোয়েন্টি এইটে যে ঘটনাটা সরকার ঘটালো এত বড় আমাদের একটা সমাবেশে সেটার বিরুদ্ধে আমরা ইমিডিয়েটলি কেন রাস্তায় নামিনি কিন্তু আপনাকে বুঝতে হবে রাস্তায় নামলে তো আমরা উনত্রিশ তারিখে নামতাম বা তিরিশ তারিখে নামতাম সেই আঠাইশ তারিখ রাত্রেই তো আমাদের যত নেতা আছে সব নেতা বাড়িতে ঘেরাও করে পুলিশ রেড দেওয়া আরম্ভ করলো এবং অনেক নেতাকে ধরে নিয়ে গেছে আমাদের মহাসচিবকে ধরে নিয়ে গেছে আমির খুচর সাহেবকে ধরে নিয়ে গেছে ওই জৈর সমান এরকম যত বড়ো বড়ো নেতা আছে আমার বাড়ি প্রথম রেড করছে হয়তো আমাকে ধরতে পারে নাই তো এখন সেই জন্য বললাম যে দেখেন এই যে যারা বলে আত্মসমালোচনা অলওয়েজ ভালো কারণ আত্মসমালোচনার মাধ্যমেই আপনি একটা রাইট পলিসি ডিসিশন আসতে পারেন এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু হলো দ্য রিয়েলিটি বোঝা একটা সবার জন্য সব একরকম বুঝে না এখন আপনার যদি হাজার হাজার নেতাকর্মীকে জেলে দিয়ে দেয় অলরেডি হাজার হাজার নেতাকর্মী জেলে এবং তারা জানে যে নির্বাচনকে সামনে রেখে তারা আমাদের যত ক্যান্ডিডেট হতে পারে এগুলোকে ধরে নিয়ে দেখছিল একটা একটা করে এখন মনে করেন মহাশরীফকে ছাড়ছে তো ইলেকশনের পরে আমাকে ধরলেও ইলেকশনের পরে ছাড়তো তো যত তাহলে ইলেকশানটা কেমনে করবে তো ওদের উদ্দেশ্যই ছিল যে ইলেকশনটাকে এক ওয়ান সাইডেড করে এই যেভাবে তারা দখলদারিত্বের একটা রাজত্ব চালাচ্ছে সেটাকে কন্টিনিউ করে